রাজধানীতে করোনা আক্রান্ত সাড়ে সাত লাখের বেশি দাবি ইকোনমিস্টের শুধুমাত্র রাজধানী ঢাকাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়েছে বলে দাবি করেছে ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট শুক্রবার আরবির বরাদ দিয়ে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে এক প্রতিবেদনে এ দাবি করেছে এই সাময়িকী প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে সরকারিভাবে করোনাভাইরাসে আক্রান্তের যে সংখ্যা জানানো হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ভারত পাকিস্তানেও করোনায় আক্রান্তের সংখ্যা সরকারের প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের দ্রুত বাড়ছে সংক্রমণ শিরোনামের প্রতিবেদনে ইকোনমিস্ট বলছে কম পরীক্ষার অর্থই হচ্ছে প্রকৃত চিত্র আরও বেশি খারাপ হতে পারে ইকোনমিস্ট বলছে আইসিডিডিআরবি কর্মকর্তা জন কেলেমেন্সের অনুমান বাংলাদেশের রাজধানী ঢাকাতেই করোনা সংক্রমণের সংখ্যা ইতোমধ্যে সাড়ে সাত লাখ ছাড়িয়ে থাকতে পারে তবে সরকারের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ষাট জন যাদের প্রায় অর্ধেকই ঢাকার ব্রিটিশ এই সাময়িকই বলছে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউনের বিধিনিষেধের বেশিরভাগই গত সপ্তাহ থেকে তুলে নিতে শুরু করেছে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত একশো কোটি মানুষকে মুক্ত করে দেওয়াই বিপর্যস্ত অর্থনীতির এই অঞ্চলের এক পঞ্চমাংশ স্বস্তিতে ফিরবে কিন্তু লকডাউন প্রত্যাহার করে নেওয়াই সংক্রমণ আবারও দ্রুত গতিতে বাড়তে পারে ইকোনমিস্ট বলছে তিন দেশে সরকারিভাবে প্রকাশিত সাড়ে তিন লাখের বেশি এবং প্রায় নয় লাখ মানুষের মৃত্যু নিয়ে পরিসংখ্যানকে অপেক্ষাকৃত পরিমিত দেখাচ্ছে তবে এখনও অনেক মানুষ আক্রান্ত হলেও গণনার বাইরে রয়েছেন লকডাউন প্রত্যাহারের আগে থেকে তা নিয়ে ভয় ছিল এখন সেই ভয় আরও বাড়ছে বর্তমান ধারায় প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে তবে কিছু মডেলে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই অঞ্চলে করোনা সর্বোচ্চ চোড়ায় পৌঁছাবে আগামী জুলাইয়ের শেষের দিকে শুধু তাই নয় সেই সময়ে সরকারি পরিসংখ্যানেও আক্রান্ত পঞ্চাশ লাখে পৌঁছাতে পারে এবং মৃত্যু ছাড়াতে পারে দেড় লাখ